কন্ডিশনের দুইটা যদি ফিল আপ করতে পারে তাহলে সে হচ্ছে এলডিসি থেকে বের হতে পারবে বা হচ্ছে উত্তরণ হতে পারবে। বর্তমানে বিশ্বে এলডিসি ভুক্ত দেশ বা স্বল্পোন্নত দেশ আছে কয়টি? স্বল্পোন্নত দেশ আছে বর্তমানে হচ্ছে 45টি এবং সর্বশেষ 13ই ডিসেম্বর সর্বশেষ 13ই ডিসেম্বর 2023 হচ্ছে ভুটান এই এলডিসি থেকে হচ্ছে বের হয়। তো এই এলডিসি থেকে বের হইতে হইলে কি কি শর্ত আছে, আমাদের কি কি শর্ত আছে বা এই এলডিসি থেকে বের হইতে হলে একটি দেশের কি কি মানদণ্ড পূরণ করতে হবে? তো আমাদের মানদণ্ডের মধ্যে হচ্ছে তিনটা মানদণ্ড আছে। সে তিনটা মানদণ্ড হচ্ছে, প্রথমটি হচ্ছে জিএনআই, তারপর হচ্ছে এইচএআই, তারপর হচ্ছে ইভিআই। জিএনআই পুনর হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম, আমরা সকলে জানি। এইচএআই হচ্ছে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স এবং ইভিআই হচ্ছে ইকোনমিক ভুলনারেবিলিটি ইন্ডেক্স। তো এই তিনটা মানদণ্ডের যদি কোনো দেশ এই তিনটার মধ্যে দুইটা মানদণ্ড পূরণ করতে পারে তখন সে এই এলডিসি থেকে উত্তরণ হতে পারবে। তাহলে হচ্ছে এই তিনটা মানদণ্ডের কি কি শর্ত বা হচ্ছে কি কি কন্ডিশন আছে চলুন জেনে নিই। তো কোনো দেশের জিএনআই হতে হবে $1,222 বেশি, এইচএআই হতে হবে হচ্ছে 66 পয়েন্টের বেশি এবং হচ্ছে ইভিআই হতে হবে হচ্ছে 32 পয়েন্টের কম। তো এটা হচ্ছে উত্তরণ বা হচ্ছে বের হওয়া। তো যদি কোনো দেশ এই তিনটা কন্ডিশনের দুইটা যদি ফিল আপ করতে পারে তাহলে সে হচ্ছে এলডিসি থেকে বের হতে পারবে বা হচ্ছে উত্তরণ হতে পারবে। এইবার দেখেন অন্তর্ভুক্তি বা হচ্ছে কোনো দেশ যদি স্বল্পোন্নত দেশে যদি অন্তর্ভুক্তি হতে চায় তাহলে তার কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে চলুন সেইটাই জানি। তো হচ্ছে $1,018 হচ্ছে কম, এইচএআই হইতে হবে হচ্ছে 62-এর কম এবং হচ্ছে ইভিআই হইতে হবে হচ্ছে 36-এর বেশি। তো এই তিন কন্ডিশনের যদি কোনো দেশ দুইটা কন্ডিশন পূরণ করে তখন হচ্ছে সে হচ্ছে স্বল্পোন্নত দেশগুলোতে যোগ দিতে পারবে। বাংলাদেশ 2018 সালে কিন্তু এই তিনটা কন্ডিশনের তিনটাই ফিল আপ করেছে এবং এই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে 2021 সালে হচ্ছে সুপারিশ লাভ করে। কিন্তু 2021 সালে সুপারিশ লাভ করার পরে বাংলাদেশের এই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাওয়ার কথা ছিল হচ্ছে 2024 সালে কিন্তু করোনা মহামারীর কারণে আরো 2 বছর পিছিয়ে যায় এবং একই সাথে 2026 সালের 24-এ কিন্তু হচ্ছে বাংলাদেশ এই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ। তাহলে বাংলাদেশ 2026 সালের 24 নভেম্বর কিন্তু এলডিসি থেকে বের হয়ে বা হচ্ছে স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে যাবে। চলেন এবার সামারিটা জেনে নেই। তো এই বিশ্বে মোট হচ্ছে তিন ক্যাটাগরির দেশ আছে, একটা হচ্ছে স্বল্পোন্নত, আরেকটা হচ্ছে উন্নয়নশীল এবং আরেকটা হচ্ছে উন্নত। এই স্বল্পোন্নত দেশ বা এলডিসি এটার পুনরূপ হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রিস। বর্তমান বিশ্বে এলডিসি ভুক্ত দেশ আছে হচ্ছে 45টি। সর্বশেষ ভুটান 2023 সালের 13ই ডিসেম্বর ওই এলডিসি থেকে বের হয়। বাংলাদেশ 2018 সালে হচ্ছে এই এলডিসির বের হওয়ার যে তিনটা শর্ত কিন্তু পূরণ করেছে। 2021 সালে এলডিসি থেকে বের হওয়ার জন্য সুপারিশ লাভ করেছে এবং 2024 সালে বের হওয়ার কথা ছিল কিন্তু করোনা মহামারীর কারণে আরো 2 বছর পিছিয়ে যায় এবং বাংলাদেশ 2026 সালের 24 নভেম্বর এলডিসি থেকে এই স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পদার্পণ করবে। এবং এই যে তিন, তো এই ছিল এলডিসি নিয়ে বিস্তারিত আলোচনা, আশা করি সকলেই বুঝেছেন। তো সাধারণ জ্ঞান বিষয়ক এরকম ফ্রি ক্লাস ও নিত্য নতুন ট্রিক্স পেতে রাজিন সিজিকে মাস্টার পেজটি ফলো এবং শেয়ার দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন।